আল্লাহ তাআলা জ্বালায় দেন দুনিয়ার মানুষ। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, ঈমান আনার পর যারা আমলে সলেহানে কামল করবা, হে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে রাখলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে বান্দা নেক আমলের মাধ্যমে বান্দা দামি হয়। বান্দা যদি বদ আমল করে, বদ আমলের কারণে বান্দার দাম কমে যায়। যেই বান্দা যত বেশি নেক আমল করে আল্লাহর কাছে তার দাম তত বেশি, কি বলেন ঠিক কি না? আর যেই বান্দা যত বেশি গুনাহগার হয়, দুনিয়ার মানুষের কাছেও যদি বান্দাটা ভালো মনে হয়, আল্লাহ বলে বান্দা তোর দাম আমার কাছে নাই, আমার কাছে নাই, আমার কাছে নাই। বান্দা তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় পয়সাওয়ালা হও না কেন, বান্দা আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ তোমার কোনো দাম নাই, কি বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা জানায় দেন দুনিয়ার মানুষ, একদল বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রাখলাম, আরেকদল বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নাম রাখলাম। জান্নাতে কারা যাবে বলে যারা নেক আমল করবে, আর জাহান্নামে কারা যাবে বলে যারা বদ আমল করবে, গুনাহগার হবে। ওই গুনাহগার বান্দা বান্দিদেরকে আল্লাহর জাহান্নামের ফেরেশতারা গলার মধ্যে শিকল লাগায়া, ওই বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বান্দা গুনাহ করে চার কারণে, কয় কারণে? চারটা কারণে বান্দা গুনাহ করে। আবার বান্দার বিরুদ্ধে চারটা, বান্দার বিরুদ্ধে হাশরের ময়দানে চার শ্রেণীর চারটা দলিল এরকম ভাবে বান্দার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। বান্দা গুনাহ করে চার কারণে, আবার চারটা দলিল বান্দার বিরুদ্ধে হাশরের ময়দানে দাঁড়ায়া যাবে। এবার কি কি আমল করলে বান্দা গুনাহগার হয়, বান্দা কি কি আমলের কারণে বান্দা গুনাহগার হয়, কোন সেই চারটা কারণ, সেই কারণটি আমাদের জানার দরকার আছে কিনা নাই? ভাইয়ের আমার, এক নাম্বার, বান্দা গুনাহগার হয়, বান্দা মনে করে আমাকে কেউ দেখে না, কেউ দেখে না, অথচ আল্লাহ ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষও যদি না দেখে, একমাত্র আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ ছাড়া বান্দা তোমাদেরকে যদি কোনো মাখলুকও না দেখে, ওইখানেও আমি আল্লাহ তাআলা দেখি, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, বান্দা তুমি তোমার হাতের দ্বারা কি করো, দুনিয়ার কোন মানুষ যদি না জানে, আমি আল্লাহ জানি, পায়ের দ্বারা তুমি কি গুনাহ করো যদি দুনিয়ার কোন মানুষও না জানে, আমি আল্লাহ জানি। আল্লাহ বলে বান্দা এমন একটা জিনিস তোমার কাছে ফিট আছে রে বান্দা, যেই জিনিসটা কোনো মানুষ জানার কোনো সুযোগ নাই, ওই জিনিসটার মাধ্যমে বান্দা তুমি যে গুনাহ করো, ওই জিনিসটাও আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা বলে বান্দা অন্তরের দ্বারা তুমি কি গুনাহ করো বান্দা, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, কি বলেন ঠিক কি না? এই যে আমরা মাহফিলে আসলাম, আমরা কি নেক আমলের নিয়তে আসছি নাকি বদ আমলের নিয়তে আসছি, কে জানেন? চিল্লায় বলেন কে জানেন? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি তোমার হাতের আমলের আমলের কারণ জানে, তোমার পায়ের আমলের কারণ জানে, তোমার চোখে তুমি একটা বেগানার দিকে তাকায় আছো, একটা মানুষ দেখতে পারবে, কিন্তু তোমার অন্তরের মাধ্যমে, কলবের মাধ্যমে বান্দা তুমি কি কল্পনা জল্পনা করতেছো, দুনিয়ার কোন মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলাও সেইটা জানি, চিল্লায় বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার একজন বান্দার কাছে শত শত মুরিদ হাজির, বলতেছে পীর সাহেব আমাদেরকে ভালো একটা আমল দেন। পীর সাহেব এবার বলতেছে মুরিদের দল, তোমাদের ঈমানটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি একটা আমল দিব,
বলে কি আমল তাড়াতাড়ি বলেন পীর সাহেব বলতেছে যাও তাড়াতাড়ি যাও সকলের হাতে হাতে করে একটা করে ছুরি নিবা একটা করে মুরগ নিবা যেখানেই পারো যেই জায়গাতে পারো সেখানেই তোমরা সেই জিনিসটা ওই মুরগিটা মুরগটা জবাই করে তোমরা আমি 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 পীর সাহেবের কাছে নিয়ে আসবা এবার যখন হুকুম করলেন ভাইরা আমার কিছুক্ষণ পর মুরিদের দলের মধ্যে সবাই ওই মুরগ জবাই করে নিয়ে হাজির একটা মুরিদ এখনো আসতেছে না পীর সাহেব বলতেছে যতক্ষণ পর্যন্ত আমার ওই মুরিদরা না আসবে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে কোনো ফয়সালা আসবে না অল্প কিছুক্ষণ পর দেখা যায় ওই মুরিদরা ডান হাতে ছুরি নিয়ে আর বাম হাতে জীবিত মুরগ নিয়ে হাজির পীর সাহেব বলতেছে কি ব্যাপার কি ব্যাপার তুমি কেন এখনো মুরগটা জবাই করতে পারো নাই ডান দিক থেকে এক এক করে পীর সাহেব সবার থেকে এরকম ফলাফল নিল কিভাবে মুরগ জবাই করলো একজন বলতেছে পীর সাহেব আমি আমার ঘরে গেলাম ঘরে গিয়া সব দরজা জানালা লাগাই দিলাম আর আমি দেখতেছি আমাকে কেউ দেখে না কেউ দেখে না ওই গোপন স্থানের মধ্যে আমি আমার মুরগটাকে জবাই করে নিয়ে আসলাম আরেকজনকে বলতেছে কি ব্যাপার তুমি কোথায় নিয়ে জবাই করেছো ওই ব্যক্তি বলতেছে আমি জঙ্গলার মধ্যে চলে গেলাম আমার বাড়িতে দেখি সবাই আমাকে দেখে আমি যখন জঙ্গলায় গেলাম আমি ওইখানে দেখি কেউ দেখে না কেউ দেখে না ওই মুরিদ বলে আমি ওইখানে গিয়া জঙ্গলার ভিতরে আমি একা একা ওই মুরগটাকে জবাই করে আসছি এক এক করে সবার থেকে বুট নিলেন ওই যে যে যেই মুরিদরা নিজের হাতে করে ডান হাতে ছুরি নিয়ে বাম হাতে জীবিত মুরগটাকে নিয়ে আসছে জবাই করতে পারে নাই এবার পীর সাহেব বলতেছে মুরিদের দল তোমাদের সবার কাছ থেকে আমি শুনছি আমার ওই মুরিদ থেকে তার রেজাল্টটা আমার একটু শোনার দরকার এবার বলতেছে কি ব্যাপার তুমি কেন এখনো এই মুরগটা জবাই করতে পারো নাই ওই মুরিদ বলতেছে হুজুর আমি যখন বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে আমি যখন দরজা জানালা সবগুলি আমি লাগাইয়া দিলাম আমি যেই টাইমে আমি মুরগটা জবাই করতে যাব ওই টাইমে আমি দেখতেছি আমার মনের মধ্যে আমার কলবের ভিতরে এই কথা এলকা হয়ে গেছে আমার মালিক তো আমার ওই কাজটা দেখতেছে কি বলেন ঠিক কি না ওই মুরিদ বলতেছে হুজুর আমি এবার জঙ্গলাতের জঙ্গলার দিকে রওনা দিলাম জঙ্গলাতে যাওয়ার পর ওই জঙ্গলার গহীন অবস্থান গহীন স্থানের মধ্যে আমি অবস্থান করলাম ডানে বামে তাকাইলাম আমাকে কেউ দেখে না কেউ দেখে না ওইখানে যখন আমি চিন্তা করলাম এখানে তো কেউ দেখে না এখানে আমার মুহূর্ত সুযোগ ভালো সুযোগ এই সুযোগটা আমার কাজে লাগাইতে হবে যেই মাত্র পীর সাহেব বুঝুন আমি ওই ছুরি দিয়ে আমার মুরগটাকে জবাই করতে শুরু করব ওই টাইম আমার কলবের ভিতরে জারি হয়ে গেল এই টাইমে তো আমার মাওলা সব কিছু দেখতেছে চিল্লায় বলেন ঠিক কি না ওই পীর সাহেব বলতেছে মুরিদের দল তোমরা কেউ আমার খাঁটি মুরিদ হইতে পারো নাই কেউ আমার খাঁটি মুরিদ হইতে পারো নাই ওই যে শেষ সর্বশেষ যে আমার মুরিদরা যে আমার মুরিদটা ওই মুরগটাকে জবাই না করে নিয়ে আসছে আল্লাহর ভয়ে আর ওই বলতেছে আল্লাহ সব কিছু দেখতেছে আল্লাহ সবখানে আছে সেই আমার প্রকৃত মুরিদ তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে চিল্লায় বলেন ঠিক কি না আউলিয়ারা জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতেরাদ সদ সালে তাআত বেরিয়া ভাইরা আমার এই জন্য বলতেছিলাম বান্দা গুনাহ করে চার কারণে এক নাম্বার বান্দা মনে করে আমাকে কেউ দেখে না কেউ দেখে না এই মনে করে বান্দা গুনাহ করে কি বলেন ঠিক কি না আল্লাহ বলে বান্দা তুই যেইখানে গিয়ে গুনাহ করতেছো যেই জায়গাতে গিয়ে বান্দা গুনাহ করতেছো দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে আমি আল্লাহ সব কিছু দেখে পালাবার কোনো সুযোগ নাই দুই নাম্বার বান্দা গুনাহ করে আমি সবার যে বড় আমার যে বড় কেউ নাই
আমার ক্ষমতা বেশি, একসময় আমি ছাত্র ছিলাম, উস্তাদের সামনে আমি অন্যায় করি নাই, এখন আমি শিক্ষক হয়ে গেছি, আমি অন্যায় করলে আমাকে কে ধরবে কি বলেন ঠিক কি না? এক সময় আমি জনগণ ছিলাম, আমাকে কেউ ধরার মতন কেউ নাই, এখন আমি এলাকার মধ্যে চেয়ারম্যান মেম্বার হয়ে গেলাম, আমাকে ধরার মতন কেউ নাই। ভাইয়ের আমার নিজেকে বড় মনে করার কারণে বান্দা দুই নাম্বার বান্দা গুনাহ করে কি বলেন ঠিক কি না? আর আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ সবার বড়, আমি আল্লাহ সবার বড়, আমি আল্লাহ যেরকম বড় আমি আল্লাহর ধরাও তেমন বড়। ইন্না রব্বিকা লাবিল মিরসাদ, এই বান্দা তোর বান্দা, আয় বান্দা তোর মালিকের পাকড়াও, এত বড় পাকড়াও বান্দা, তুমি যত বড় বাহাদুরি হও না কেন রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সাইজ করতে একটা মিনিটও সময় লাগবে না, কি বলেন ঠিক কি না? ভাইয়ের আমার বান্দা গুনাহ করে এক নাম্বার নিজে কেউ কেউ দেখে না, কেউ দেখে না, দুই নাম্বার গুনাহ করে নিজেকে বড় মনে করে কি বলেন ঠিক কি না, তিন নাম্বার বান্দা গুনাহ করে, বান্দা তিন নাম্বারে গুনাহ করে যে আমি যেই অবস্থানের মধ্যে আছি, আমি যেই জায়গার মধ্যে আছি, এই জিনিসটা একমাত্র আমারই ক্ষমতা আছে, আর কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ দুনিয়ার সব কিছুর ক্ষমতার মালিক, আমি আল্লাহর মালিকের ওপর আর কারো মালিকের ক্ষমতা চলে না, চিল্লে বলেন ঠিক কি না? ভাইয়ের আমার চার নাম্বার বান্দা গুনাহ করে, চার নাম্বার বান্দা গুনাহ করে নিজেকে নিজে বান্দা গুনাহ করে মানুষের চক্ষু থেকে আড়াল হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে বান্দা মানুষের চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব, আমি আল্লাহর খাজানার মধ্যে, আমি আল্লাহর চক্ষু থেকে তুমি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, চিল্লায় বলেন ঠিক কি না? ভাইয়ের আমার এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তাআলা তোমাকে স্বয়ং দেখতেছেন, আর তুমি যদি এরকম নাও হইতে পারো, তুমি মনে করো যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হে বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো আমি যে ইবাদত করতেছি আমার মালিককে দেখে 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 ইবাদত করতেছি। বান্দা যদি ওই স্তরে তুমি না পৌঁছতে পারো, কমাস কম মনে রাখো বান্দা তুমি যা কিছু করতেছো আমি আল্লাহ স্বয়ং সব কিছু দেখতেছি, কি বলেন ঠিক কি না? এই জন্য বান্দা গুনাহ করে চার কারণে, কয় কারণে? চার কারণে। এই চারটা কারণে বান্দা যখন গুনাহ করে বান্দা হয়ে যায় গুনাহগার, কি বলেন ঠিক কি না? বান্দা কি হয়ে যায়? গুনাহগার। আর এই বান্দা যখন গুনাহগার হয়, এই গুনাহগার অবস্থায় যদি বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ওই বান্দার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, কি বলেন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই চার কারণে বান্দা যখন গুনাহগার হয়, ওই বান্দাকে যখন হাশরের ময়দানে দাঁড় করানো হবে, ওই বান্দার বিরুদ্ধে এরকম চারটা সাক্ষী, বড় বড় চারটা সাক্ষী থাকবে, একাধিক সাক্ষী বান্দার জন্য বান্দার বিরুদ্ধে হাজির, কিন্তু বড় বড় চারটা বান্দার বিরুদ্ধে চারটা সাক্ষী থাকবে। সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? চারটা সাক্ষী থাকবে, একবারে বড় বড় সাক্ষী, যে সমস্ত সাক্ষীগুলোকে বান্দা কখনো অস্বীকার করার মতো না। বান্দা যখন হাশরের ময়দানে হাজির, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে একটা আমলনামা যাবে, ওই আমলনামার ভিতরে বান্দা তাকায় দেখবে জীবনের ছোট্ট থেকে ছোট্ট গুনাহও সারে নাই সারে নাই, জীবনের বড় গুনাহ থেকে বড় গুনাহও আল্লাহ তাআলার ফেরেশতারা ছাড়ে নাই। এই আমলনামার ভিতরে বান্দা তাকায় দেখবে শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, ওই বান্দা তখন বলবে মালিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ওই বান্দা বলবে আল্লাহ আমাকে এটা কেমন কিতাব দিলেন, আয় আল্লাহ আমার জীবনের ছোট থেকে ছোট গুনাহও সারে নাই, আমার জীবনের বড় থেকে বড় গুনাহও সারে নাই, আয় আল্লাহ আমি তো এখন দেখতেছি আমি গুনাহগার নাফরমান,
আল্লাহ আমি গুনাহ করি নাই, আমি গুনাহ করি নাই। বান্দা তখন গুনাহকে অস্বীকার করতে শুরু করবে, আল্লাহ বলবে বান্দা তুই গুনাহ করেছো, তুমি অস্বীকার করার মতন সুযোগ নাই। আল্লাহ তাআলার সামনে ওই সময় এক নম্বরের দলিল যে পেশ করবে, আল্লাহ তাআলা বলবে হে আমার ফেরেশতারা আমার বান্দার সামনে একটা দলিল পেশ কর। এই দলিলটা বান্দার যখন বাম হাতে দেওয়া হবে, বান্দা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। ওই বান্দা বলবে আল্লাহ আমি জীবনে এই গুনাহ করি নাই, এত গুনাহ আমি করি নাই। তখন আল্লাহ তাআলা বলবে হে আমার ফেরেশতারা যা 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 আমার বান্দা বান্দির সামনে দুই নাম্বার সাক্ষী হাজির কর। ওই বান্দার সামনে দুই নাম্বার সাক্ষী পেশ করা হবে, দুইজন ফেরেশতা যাবে। ওই দুইজন ফেরেশতা আমাদের প্রত্যেকের সাথে কি আছে কি বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা জানাই দেন হে দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু না করো না কেন, গুনাহ করো না কেন, নেক আমল করো না কেন, সব কিছু তোমাদের সাথে যে দুইটা ফেরেশতা আছে ওই দুইটা ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বান্দা যদি কোনো গুনাহ করে ওই বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার কাছে পারমিশন নেয়, আকতুব আমি কি এখন লিখব, ওই ডান পাশের ফেরেশতা বলে ওয়ান্তাজির সা, ডান পাশের ফেরেশতা বাম পাশের ফেরেশতাকে বলে হে ফেরেশতা এই বান্দার গুনাহটা এখন লেখিও না, অল্প সময় বান্দাকে একটু সুযোগ দাও। সাহাব মুহাদ্দিসিরে কেরাম বলেন এই অল্প সময়টা কতটুকু, কেউ বলেছেন 6 ঘন্টা, কেউ বলেছেন 16 ঘন্টা। 6 ঘন্টা অথবা 16 ঘন্টার ভিতরে যদি বান্দা তওবা করে আর বলে হে মালিক আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহর নবী বলেন এই বান্দারা যখন তওবা করে ফেলে বাম কাদের ফেরেশতা টেরও পায় না, ওই বাম কাদের ফেরেশতাকে ডান কাদের ফেরেশতা জানায় দেয় ওই বান্দার গুনাহটা আর তুমি লেখিও না, লেখিও না। ওই বান্দা তওবা করে আল্লাহর কাছে খাঁটি প্রিয় হয়ে গেছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার পক্ষান্তরে বান্দা যখন কোনো একটা নেক আমল করে, আল্লাহর নবী বলেন ওই বান্দাটা নেক আমল করতে দেরি হয়, ডান পাশের ফেরেশতারা বাম পাশের ফেরেশতার কাছে কোনো অনুমতি লেওয়ার দরকার হয় না, চিল্লা বলেন সুবহানাল্লাহ। একটা নেক আমল করার কারণে শুধু একটা নেক দেয় না না না, আল্লাহর ফেরেশতা বলে এই একটা নেক আমল কারণে 9 গুণ বৃদ্ধি করে 10 গুণ বাড়ায়া, ওই বান্দার আমল নামার মধ্যে একটা নেক আমল করার কারণে 10টা নেক আমলের সওয়াব বান্দার আমল নামায় লিখে দেয়, চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার হাসরের ময়দানে যখন এই দুই ফেরেশতাকে আল্লাহ হাজির করবে, গুনাহগারের সামনে হাজির করবে, গুনাহগার বলবে আল্লাহ না 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 আমি আল্লাহ এই দুই ফেরেশতাকে আমি বিশ্বাস করি না, আল্লাহ বলবে হে আব্দুল করিম হে আব্দুর রহিম তোর কি হইল, তোর সাথে দুই ফেরেশতাগুলি ছিল, ফেরেশতা কোনোদিন মিথ্যা লেখে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে হে আমার ফেরেশতারা ওই বান্দার সামনে আমি দুইটা দলিল দিলাম, এক নাম্বার দলিল দিলাম বান্দার নেক আমল বদ আমল পেশ করলাম, দুই নাম্বার দলিল দিলাম ফেরেশতাদেরকে হাজির করলাম, বান্দা যেহেতু এগুলিও কেউ বিশ্বাস করে নাই, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ বান্দার তিন নাম্বার সাক্ষী হাজির করতেছি। ভাইয়ের আমার ওই বান্দার জবানটাকে বন্ধ করে দিবে, বান্দার জবানটাকে বন্ধ করে দেওয়ার পর বান্দার ডান হাতের জবান খুলে যাবে, বান্দার বাম হাতের জবান খুলে যাবে, বান্দার পায়ের জবান খুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছেন ওই হাসরের ময়দানে বান্দার মাথা থেকে পাতা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে, চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার হাত বলবে আল্লাহ আপনার বান্দা আমাকে দিয়া গুনার কাজ করেছে, জিনার কাজ করেছে, নাফরমানি করেছে, পা বলবে আল্লাহ আপনার বান্দা আমি পাকে দিয়া হাঁটায় হাঁটায় ওই বাড়িতে নিয়ে গেছি, বা ওই সময় আল্লাহর বান্দা হাউ মাউ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, আর হাতের দিকে তাকায় বলবে রে হাত তোকে ভালো রাখার জন্য কত ভালো ভালো খাবার খাইলাম, তোকে ভালো রাখার জন্য কত তেল মালিশ এরকম ভাবে দিলাম, কানকে বলবে রে কান
জান তোকে ভালো রাখার জন্য কত ভালো ভালো খাবার খাইলাম চোখকে বলবে রে চোখ তোকে ভালো রাখার জন্য কত চেষ্টা করলাম তোর চক্ষু যখন নষ্ট হয়ে গেছে ওই তোর চোখকে ভালো রাখার জন্য ডাক্তারের ফার্মেসি থেকে আমি চশমা পর্যন্ত ব্যবহার করলাম ভাইরা আমার বান্দা যখন হাউমাউ করে কাঁদবে শেষ পর্যায়ে বান্দার দিলটা শক্ত হয়ে যাবে ওই বান্দা বলবে আল্লাহ না 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 আমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গের বিশ এগুলোকে আমি বিশ্বাস করি না আল্লাহ তাআলা বলবে নাফরমান বান্দা চার নম্বরে আমি তোর বিরুদ্ধে যে সাক্ষী হাজির করতেছি ভালো করে শুনিয়া লও এই চার নম্বর সাক্ষীকে তুমি অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা বলেন ওই চার নম্বর যে সাক্ষী বান্দার গুনাহগার বান্দার বিরুদ্ধে দাঁড় করাই দিবে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে বান্দা কোন কোন জায়গায় বসে বসে গুনাহ করেছে কোন কোন জমিনে বসে গুনাহ করেছে ওই জমিনগুলি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার ও হোসেনপুর এলাকার মুসলমান ও হোসেনপুর এলাকার মা বোনেরা মা গো আমলের নিয়তে শুনেন গো মা হে ভাইয়ের আমলের নিয়তে শুনেন রে ভাই আপনি আমি যেই জায়গায় বৈসা দুনিয়ার জমিনে যেই জায়গায় বৈসা আপনি আমি নাফরমানি করতেছি আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি গুনাহ করতেছি ওই জায়গাটা হাশরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ বাসার কোনো সুযোগ আছে নি কি বলেন বাসার কোনো সুযোগ আছে হায় হায় ভাইয়ের আমার ওই গুনাহগার নাফরমান বান্দা আল্লাহ তাআলাকে বলবে হে মালিক আমি এগুলোকে বিশ্বাস করি না আমি ওই জায়গাকেও বিশ্বাস করি না জমিনকে বিশ্বাস করি না আল্লাহ তাআলা বলবে নাফরমান এক নাম্বার সাক্ষী তুই আমল নামা বিশ্বাস করস নাই দুই নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন বিশ্বাস করস নাই তিন নাম্বার সাক্ষী তোর সর্বঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীগুলিকে বিশ্বাস করস নাই চার নাম্বার সাক্ষী জমিন তোর বিরুদ্ধে লাগাই না হে গুনাহগার বান্দা হে গুনাহগার বান্দি তুই এটাকেও বিশ্বাস করলি না 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 তোর সব কথা মানা যাবে না কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এই যে যেই জমিনে বসে তুই নাফরমান করছস আমার জমিন আমার কাছে অনুমতি চেয়েছিল হে মালিক আমার উপর যে আপনার বান্দা আছে গুনাহগার নাফরমান এ আল্লাহ আমি জমিনকে আপনি একটা মুহূর্তের জন্য অনুমতি দেন আমি আপনার বান্দাকে জমিনের নিচে দাবাই দিব আল্লাহ বলে না রে জমিন না আমার বান্দা এখন তোর উপর বসে গুনাহ করতেছে নাফরমানি করতেছে একটা সময় এমন আসবে আমার বান্দার হুঁশ ফিরে আসবে একটা সময় এমন আসবে আমার বান্দা এই গুনাহের কথা স্মরণ হয়ে যাবে আবার তোর উপর বসে আমার বান্দা তওবা করবে আমি আল্লাহ বান্দার তওবাটার জন্য তাকায় আছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম শের সাকার মিকুনাত জানাম তামাম ভাইরা আমার দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় ভাইরা আমার এই দুনিয়ার জমিন থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে কি বলেন ঠিক কি না দুনিয়ার জমিন থেকে পালানোর কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ভাইরা আমার আপনার আমার ডানে বামে তাকায় দেখি কত আমার বন্ধু ছিল কত আমার ভাই ছিল কত আমার আপন ছিল আজকে তারা কেউ দুনিয়ার জমিনে নাই এই জন্য আল্লাহ তাআলা জানাই দেন দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় নিতে হলে তুমি হয়তো জান্নাতি হয়ে বিদায় নাও না হয়তো জাহান্নামী হয়ে তোমাকে বিদায় হওয়া লাগবে কি বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ আল্লাহর জাতের কসম আমার আল্লাহ একবারও বান্দাকে জাহান্নামে ফালাইতে চায় না বান্দাকে বারবার জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায় চিল্লা বলেন সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমান বান্দা যখন গুনাহ করে তওবা করে আল্লাহর রহমতের দিকে আগায় ওই বান্দা যখন হাইটা হাইটা আল্লাহর রহমতের দিকে আগায় আল্লাহর নবী বলেন আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আসতে থাকে চিল্লায় বলেন সুবহানাল্লাহ
বান্দা যখন আল্লাহর রহমতের দিকে দৌড়ায় দৌড়ে আসে, আল্লাহর রহমত বান্দাকে পাঞ্জা দিয়ে দৌড়া আল্লাহর কাছে নিয়ে যায়, চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিসের তো বাহাদুরি, কিসের তো বাহাদুরি, কিসের ক্ষমতা? যাদের ক্ষমতা দুনিয়ার মধ্যে যারা সবচাইতে ক্ষমতাধর ছিল, আজকে তারা কোথায়? আজকে তো তারা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ বলে বান্দা যত ক্ষমতায় থাকুক না কেন, এক সময় তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা। ভাইয়ের আমার, হোসেনপুর এলাকা থেকে আল্লাহর একজন বান্দা বাহিরে চলে গেছে, প্রবাসে যাওয়ার পর এক বছর নয়, দুই বছর নয়, পাঁচ বছর পর্যন্ত আল্লাহর বান্দা প্রবাসে আছে। বাড়ি থেকে ওই প্রবাসী বান্দার ছেড়ে ফোন করেছে, বাবা যান বাড়িতে, আপনি আসেন, অনেক দিন হয়ে গেল আপনাকে আমি দেখি না। ওই বাবা এবার বলতেছে, হে আমার আদরের সন্তান, আর মাত্র আমাকে কয়েকটা বছর সময় দাও, বাড়িতে আমি একটা ছোট কুড়ি ঘর রেখে আসছি, আমার মনের তামান্নায় ঘরটা যেন একটু বড় হয়। আমি বাড়ির থেকে দূর বিদেশে আসার সময় আমার বাড়িতে এরকম কোনো জায়গা জমি ছিল না। হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, আর কয়েকটা বছর অপেক্ষা করো, তোমাদের কয়েকটা বছর পরে তোমাদের সাথে তোমাদের বাবার সাক্ষাৎ হয়ে যাবে। ভাইরা আমার, এরকম ভাবে এক দুই বছর যাওয়ার পর, পাঁচ বছর পর, আরো তিন বছর যাওয়ার পর, হঠাৎ করে ওই স্বামী স্ত্রীকে ফোন লাগাইলো, প্রাণীর স্ত্রী, আমার বাড়িটার বাড়ির কাজটা কতটুকু হয়েছে? বলে আপনার বাড়ির কাছে কাজটা এতটুকু হয়েছে, এতটুকু হয়েছে, আর মাত্র কয়েকদিন বাকি। ভাইরা আমার, ওই টাইমে বান্দা বিশা লাগাইছে বাংলার জমিনে আসবে, কত আনন্দ, কত উল্লাস, যে আমি বাংলার জমিনে আমার ছেলে সন্তানদেরকে দেখবো, আমার স্ত্রীদেরকে দেখবো, আমার স্বপ্নের আট বছরের অর্জিত কষ্টের ফসল, আমি যে বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, ওই ঘরটা আমি নিজে আজকে উদ্বোধন করবো, সুবহানাল্লাহ। কত মনের মধ্যে কত আনন্দ, কত কল্পনার জল্পনা, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এত কোরআন হাদিসের দলিল দেওয়ার পরও আল্লাহর একদল বান্দা আছে যারা, যাদেরকে নাস্তিক বলা হয়। কি বলা হয়? নাস্তিক। নাস্তিক শব্দের অর্থ হলো যারা আল্লাহ বিশ্বাস করেন। আস্তিক শব্দের অর্থ হলো যারা আল্লাহ বিশ্বাস করে। আমরা এখানে যারা আছে সবাই আস্তিক। আস্তিক শব্দের অর্থ হলো আল্লাহ বিশ্বাস করেনওয়ালা, নবী বিশ্বাস করেনওয়ালা। আর যারা নাস্তিক, তারা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না। নাস্তিকেরা কি বলে শুনবেন? নাস্তিকেরা বলে যে এটা কোনো কথা হলো, আমি দুনিয়ার জমিন থেকে কত অপরাধ করলাম, এগুলি আবার কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই, এগুলি আবার কিভাবে হাজির করবে, আমি তাদেরকে জানাই দিতে চাই। হে নাস্তিকের দল, কোরআন হাদিসের দলিলের প্রমাণ দরকার নাই। তোমার বাড়িতে যে একটা বাড়ি আছে, পাঁচতলা বাড়ি আছে, তিনতলা বাড়ি আছে, তোমার বাড়িটা, তোমার এই পাঁচতলা বাড়িটা কন্ট্রোল করার জন্য তোমার বাড়ির কোনার মধ্যে একটা ছোট যন্ত্র থাকে কি থাকে না? ওইটার নাম হলো মিটার। কি বলেন ঠিক কিনা? আমার পাঁচতলা রুমের মধ্যে কোন কোন তলার মধ্যে কত ইউনিট ব্যয় হচ্ছে, কোন কোন ফ্যান থেকে, কোন রুম থেকে কত ইউনিট ব্যয় হচ্ছে, এটা মিটারের মধ্যে ওঠেকে ওঠে না। ভাইরা আমার, দুনিয়ার একটা বিল্ডিং যদি, দুনিয়ার একটা বিল্ডিং যদি আমার এক মাসের সংবাদগুলি, এক মাসের খরচের সংবাদগুলি দিতে পারে, ওই নাস্তিকের দল, আমি তোমাদেরকে জানাই দিতে চাই যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহর কি ক্ষমতা নাই যে বান্দা গুনাহ করেছে নাকি নেক করেছে এগুলো দেখানোর জন্য? কি বলেন ঠিক কিনা? কারণ তাদের মাথার মগজ পচে যায়। যখন তাদের মাথার মগজ নষ্ট হয়ে যায়, তখনই তাদের ভিতরে মানে বিভ্রান্তিকর কথা আসে যে এগুলো আবার আল্লাহ কিভাবে উপস্থিত করবে। ভাইরা আমার, বলতেছিলাম ওই এলাকার বান্দা যখন বিদেশের বাড়িতে আছে, ফোন করেছে প্রাণের স্ত্রী, হে আমার প্রাণের সন্তান, আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ তাআলা তোমাদের সাথে আমার এরকম মিলন ঘটাই দিবে। ভাইরা আমার, ওই বান্দা যখন রওনা দিবে, সবকিছু বেগ, সবকিছু গুছাইছে, ওই বিদেশের জমিনে যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের মধ্যে আসবে, এয়ারপোর্টে আসার আগে আল্লাহর
বান্দা দুনিয়ার জমিন থেকে রোড অ্যাক্সিডেন্টে বিদায় নিয়ে গেছে এরকম বান্দা আছে কিনা নাই? ভাইয়েরা আমার মুহূর্তের মধ্যে ওই স্ত্রীর ফোনের মধ্যে ফোন বেজে উঠলো, অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আর বলতেছে কে বলতেছেন? বলে আমি আব্দুল করিমের স্ত্রী। বলতেছে আব্দুল করিম আর দুনিয়ার জমিনে নাই। প্রাণীর স্ত্রী হাউ হাউ করে কান্নার আওয়াজ, সন্তানদেরকে বলতেছে সন্তানেরা দীর্ঘ 8 বছর তোমাদের বাবা বিদেশের জমিনে কত কষ্ট করেছে, কত কষ্ট করে চাকরি করেছে, কত কষ্ট করে টাকা পয়সা দুনিয়ার বাংলার জমিনে পাঠাইছে। বিদেশের জমিনে যারা থাকে, প্রবাসের জমিনে যারা থাকে, আমার যে সমস্ত প্রবাসী ভাই আছে, এই হৃদয় বিদারক কষ্টের কথা তারা ছাড়া আর কেউ বুঝবে না, কি বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার সন্তান কাঁদে, স্ত্রী কাঁদে, আমার স্বামী আর দুনিয়ার জমিনে নাই। হঠাৎ করে কয়েক ঘন্টার ব্যবধানে ওই হোসেনপুর এলাকার ভিতরে যখন ওই অ্যাম্বুলেন্সের গাড়িটা আওয়াজ দিতে দিতে ঢুকে, সবার কলিজার মধ্যে দাগ টানে কে আসতেছে কে না জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ভাইয়ের আমার ওই বান্দার সামনে, বাড়ির সামনে যখন বান্দার লাশটাকে রাখা হয়, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য বুঝে থাকলে বলেন ওই বান্দার লাশটাকে কিন্তু ওই ঘরের ভিতরে দেয় না, কি বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার এত কষ্টের অর্জিত ফসল, যে সন্তান বাবাকে এত আদর করেছে, ওই সন্তান বাবাকে বাবার জীবনের শেষ বিদায়ের ঘরটা সাজানোর জন্য বাবার কবরে রওনা দিয়েছে। বাবার কবরে যাওয়ার পর জীবনের শেষ ঘরটা সাজায় দেওয়ার জন্য জীবনের শেষ ঘরটা সাজাইতেছে। নিজের আদরে সন্তান বাজারে চলে গেছে, হোসেনপুর বাজার থেকে কাফনের কাপড় আনতে হবে। ভাইয়ের আমার জীবনে কত দামি দামি কাপড় পরলাম, হে যুব ভাইরা কত দামি দামি কাপড় পরলাম, বৃদ্ধ বাবারা কত দামি দামি কাপড় পরলাম। হে হোসেনপুর এলাকার মা গো, যে ঘরের ভিতরে আপনি দামি দামি শাড়ি পরে গহনা পরে ঢুকেছেন গো মা, এমন একটা সময় আসবে ওই ঘর থেকে আপনাকে আমাকে দুনিয়ার বাজারের সবচাইতে কম দামের যে কাপড় আছে, কাফনের কাপড়, ওই কাফনের কাপড় আপনার আমার গায়ের মধ্যে প্যাকেটিং করে দিবে, কি বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার সন্তান কবর করা শেষ, ওই আদরের সন্তান, মেয়ে সন্তান, যেই মেয়ে সন্তান বাবাকে এত বেশি আদর করেছে, ওই বাবার জন্য বড়ি পাতা গরম পানি করতেছে। ভাইয়েরা আমার জীবনে কত জিনিস দিয়া শরীরে লাগাইলাম, কত ভালো ভালো সাবান ব্যবহার করলাম, কত ঘন্টার ঘন্টা সময় দিলাম। ভাইয়েরা আমার এমন একটা সময়ে আপনাকে আমাকে গোসল দেবে, পরিবারের এলাকার সবাই বলবে তাড়াতাড়ি গোসল দাও, বেশি সময় নেওয়া যাবে না। ভাইয়েরা আমার অল্প সময়ের ভিতরে গোসল দেওয়ার পর আপনাকে আমাকে এবার কবরে দিকে রওনা নিবে। কবরে নেওয়ার পর আদরের সন্তান, আদরের ভাই, আদরের বাবা, কবরের ভিতরে নামিয়া আপনার আমার লাশটাকে যখন কবরের ভিতরে রাখবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে। কবরের ভিতরে রাখার পর আদরের সন্তান নিজের বাবার লাশের উপর এরকম ভাবে মাটি নিক্ষেপ করবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক মুষ্টি দেওয়ার পর মিনহা খালাকনাকুম পড়বে, দ্বিতীয় মুষ্টি দেওয়ার পর বলবে অমিনহা নুখরিজুকুম, তৃতীয় মুষ্টি দেওয়ার পর বলবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বলে আদরের সন্তান, আদরের বাবা, আদরের ভাই, আপনার আমার কবরের ভিতরে মাটি চাপা দিবে আর বলবে আমার বাবার লাশটা যেন মাটির নিচ থেকে না উঠতে পারে, আমার বাবার লাশটা যেন গুরুস্থানের ভিতরে কোনো শৃগাল আমার বাবার লাশটাকে নিতে না পারে। ভাইয়ের আমার যেই সন্তানের জন্য আমরা এত বড় পাগল, যেই স্ত্রীর জন্য আমরা এত বড় পাগল, ভাইয়ের আমার যদি গুনাহগার হয়ে যাই, গুনাহগার হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, হাসরের ময়দানে যখন আমি আমার গুনাহের বোঝা বহন করে হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, আল্লাহর জাতের কসম আমার আদরের সন্তান আমাকে বাবা হিসাবে স্বীকার করবে না, আমার আদরের মেয়ে আমাকে বাবা হিসাবে স্বীকার করবে না, যে স্ত্রীর জন্য
আমি এত বড় পাগল, ওই আদরের স্ত্রী আমাকে স্বামী হিসাবে এরকম ভাবে গ্রহণ করবে না, বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, সন্তান মার কাছে যাবে, মা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, সন্তানের কাছে মা আসবে বলবে সন্তান তোকে বড় করতে গিয়ে আমি মা কত কষ্ট করলাম, বাবা চলে আসবে কত কষ্ট করলাম, আজকে একটা গুনাহের একটা নেকের কমের কারণে আমি বাবা জাহান্নামের দিকে দৌড়াইতেছি, সন্তান বলবে না 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 দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না, এই জন্য ভাইরা আমার দুনিয়া থেকে বিদায় নিতে হলে জান্নাতের আমল করে যাওয়ার দরকার আছে কিনা নাই। আমরা কে কে জান্নাতের আমল করব সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব আমরা যেন জাহান্নামী না হইয়া জান্নাতি হইয়া নেক আমল পুঁজি নিয়া আপনি আমি যেন জান্নাতের এরকম ভাবে জান্নাতের রাস্তায় কবরে যেন আমরা পাড়ি জমাইতে পারি। আমাদের শেষ বাক্য যেন কালিমা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।